অভিষেক বন্দ্যোপাধ্যায় পলাশীপাড়ায় এসে ওদের দলীয় কর্মসূচি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রে এসে সেই কেন্দ্রের এমএলএ দুর্নীতির দায়ে, এবং সেই দুর্নীতির দায়ে সে এবং তার পরিবার সকলে কিন্তু আজকে জেলে আছে। সাধারণ মানুষ তৃণমূলের নেতা কর্মীদের দেখলে চোর চোর বলে তাড়া করছে। আজকে তৃণমূলের যে লুঙ্গি বাহিনী, যেটা ভোট ব্যাংক, আজকে সেই এলাকা দিয়ে এসছে, চোর লুকিয়ে এসছে সেই এলাকা দিয়ে। আজকে সংখ্যাগুরু গরিষ্ঠ যে এলাকা, সেই এলাকায় ঢোকেনি, পলাশীপাড়া এলাকায়। তাই বলছি যে তৃণমূল শুধু তাই নয়, তৃণমূলের আজকে যেখানে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়ে গেছে, দলীয় প্রার্থী বাঁচতেও তারা কন্দল, নিজেদের মধ্যে হানাহানি এবং মারামারি, কোথাও মার্ডার হয়ে যাচ্ছে। আজকে সাধারণ মানুষ এইগুলো উপলব্ধি করছে, আর আগামী পঞ্চায়েত ভোটে কিন্তু তার প্রভাব পড়বে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে দিয়ে এই মমতা ব্যানার্জি এবং তার দল যে নির্বাচন ঘোষণা করছো, আমি বল মনে করছি যে নির্বাচন কমিশন এটা অনৈতিক কাজ করছে। আজকে নির্বাচন কমিশন যে ইলেকশন ঘোষণা করার আগে সর্বদলীয় বৈঠক করা, যেটা আমরা দেখে আসছি দীর্ঘদিন, সেই সর্বদলীয় বৈঠক করা হয়নি, এবং নমিনেশন ফাইল আজকে ঘোষণা করে কালকে থেকে নমিনেশন ফাইল করা, এবং এক মাসের মধ্যে আজকে ঘোষণার দিন থেকে মাত্র 30 দিনের মাথায় সে ভোট করতে চাচ্ছে, যেটা অতীতে কোনো নির্বাচন কমিশন করেনি। আজকে এই নির্বাচন কমিশনে আজকে তৃণমূলের দলদাসে দলদাস হয়ে কাজ করছে, এবং আমরা মনে করি এই যে তৃণমূল এই নির্বাচন কমিশনকে দিয়ে যে ভোটটা করবে, সেই ভোট আমাদের কতটা সাধারণ মানুষের নিরাপত্তা পাবে, সাধারণ মানুষ যে নিরাপত্তাহীনতায় ভুগবে না, সেটা সাধারণ মানুষের কাছে একটা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। 2018 সালের যে স্মৃতি, সেই স্মৃতি আবার মনে হচ্ছে এই 2023-এ তারা ফিরিয়ে আনার চেষ্টা করছে এই নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট, সেন্ট্রাল বাহিনী চাইনি, এই রাজ্য পুলিশ এবং তার অঙ্গলে হিলনে তাদেরকে তৈরি করা যে সিভিক ভলেন্টিয়ার্সদের দিয়ে আজকে এই নির্বাচন কমিশন ভোট করতে চাচ্ছে। তাই আমাদের সাধারণ মানুষের কাছে প্রশ্ন দেখা দিয়েছে যে এবারকার ভোট শান্তিপূর্ণ ভোট হবে কি না। আমরা দেখেছি যে হাইকোর্টের যে এজলাসে, এখানে সেখানে যে পৌরসভার যে নিয়োগ নিয়ে যে দুর্নীতি হয়েছিল, আর তার জন্য যে কেস ফাইল হয়েছিল গাঙ্গুলি সাহেব, তার উপর রায় দিয়েছিলেন যে এটাকে তদন্ত হওয়া প্রয়োজন। আজকে সেই জন্যেই সিবিআই এই তদন্ত করছে, আর সেই তদন্ত লক্ষ্য নিয়েই এই কৃষ্ণগর পৌরসভা, শান্তিপুর পৌরসভাতে সেই টিম এসছে। আর আমরা জানি যে কৃষ্ণগর পৌরসভা যে নিয়োগ হয়েছে সেটা একদম অবৈধ। এদের যে নেতা ববি হাকিমের আত্মীয় স্বজন এই কৃষ্ণগর পৌরসভায় চাকরি করছে, কোথা থেকে তারা চাকরি পায়, তাদের কোনো কোয়ালিটি নেই, তাদের কোনো মেরিট নেই, তারা কিন্তু আজকে এখানে চাকরি করছে। সেই জন্য প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে যে এই পৌরসভার যে নিয়োগ, এটা স্বচ্ছভাবে হয়নি, এখানেও দুর্নীতি, এখানেও ঘোটালা হয়েছে। তাই এই নিয়োগ, যেমন প্রাইমারির ক্ষেত্রে যে নিয়োগ তদন্ত শুরু হওয়ার শুরুর পরে যে অনেক নেতৃত্ব আজকে জেল খাটছে, এই পৌরসভাতে সঙ্গে যারা যুক্ত আছে, তদন্ত যেভাবে শুরু হয়েছে, আগামী দিনে এই পৌরসভার, এই কৃষ্ণগর পৌরসভার অনেকে, শান্তিপুর পৌরসভার অনেকে কিন্তু জেলে যাবে। আর সেই জন্য তৃণমূল নেতৃত্ব, তৃণমূলের আপামর যারা নেতা আছে, সকলে আজকে ভীত সন্ত্রস্ত। তাই যে পদক্ষেপ নেওয়া হয়েছে, আজকে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে স্বচ্ছ পৌরসভা যাতে আগামী দিনে উপহার দেওয়া যায়, সেই লক্ষ্য নিয়ে আজকে যে যে সিবিআই তদন্ত শুরু হয়েছে তাকে সাধারণ মানুষ স্বাগত জানাচ্ছে। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তাকে স্বাগত জানাচ্ছি, এবং এই সিবিআই যেন প্রকৃত নিরপেক্ষভাবে যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত প্রত্যেককে আজকে কাঠগড়ায় দাঁড় করায়, এবং তাদের উপযুক্ত শাস্তি হয়, সেটাই আমাদের দাবি।